वेलकम टू आवर चैनल खाता कलम। 1859 থেকে 61 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে নীল চাষকে কেন্দ্র করে বাংলাদেশে নীলকরদের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলন শুরু হয় তা নীল বিদ্রোহ নামে পরিচিত। আজকে আমরা এই নীল বিদ্রোহ কেন শুরু হয়েছিল, অর্থাৎ এই নীল বিদ্রোহের কারণ কি ছিল, সেই সম্পর্কেই আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনাটি। 1861 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ আধুনিককালের অন্যতম প্রধান কৃষক বিদ্রোহ। ঐতিহাসিক নটরাজনের মতে নীল বিদ্রোহ প্রথম বৃহৎ অসহযোগ আন্দোলন, যা হয়েছিল চম্পারণ বিদ্রোহের প্রায় 60 বছর আগে। শিল্প বিপ্লব ইউরোপে বস্ত্র বিপ্লব ঘটায় এবং কাপড় রং করার জন্য নীলের চাহিদা বৃদ্ধি পায়। বাংলায় নীল চাষ পরিকল্পনা মাফিক হয়নি। ব্যক্তিগত বাণিজ্যে অংশগ্রহণকারী কোম্পানির বণিকরা নিজ দেশে সম্পদ পাঠানোর মাধ্যম রূপে নীল চাষ করত। নীল চাষ হতো দাদনের মাধ্যমে। পরবর্তী সময় কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মীরা, ক্রীতদাস ব্যবসায় লাভবান ব্যক্তিরা বাংলা ও বিহারের জমিদারদের কাছ থেকে জমি বন্দোবস্ত নিয়ে নীল চাষ শুরু করে। 1859 খ্রিস্টাব্দে নিম্নবঙ্গে 500 জন নীলকর ছিল এবং 1438টি নীল রপ্তানির সংস্থা ছিল। নীল বিদ্রোহের কারণ সম্পর্কে ঐতিহাসিক ক্লিং লিখেছেন যে গ্রাম বাংলার নতুন শ্রেণী চেতনা ও নীল ব্যবসার অবস্থার পরিবর্তন এর জন্য দায়ী। নীল চাষ ছিল একই সঙ্গে চাষি ও জমিদারদের স্বার্থবিরোধী। এই চাষ ছিল জমিদারদের পক্ষে ক্ষতিকারক। এরা রাজস্ব আদায় করতে পারতেন না, তারা কাজের লোক পেতেন না। জমিদাররা নীল চাষ করতে চাইলে নীলকররা বাধার সৃষ্টি করতেন। বস্তুত গ্রামাঞ্চলে জমিদার ও নীলকররা একে অপরের শত্রু হয়ে ওঠেন। চাষির স্বার্থের সঙ্গে নীলকরদের স্বার্থের কোনো মিল ছিল না। ক্লিংয়ের মতে সমস্ত নীল চাষি ছিল ভয় ও অত্যাচারের। নীলকররা চাষিদের বাধ্য করত নীল চাষ করতে ও দাদন নিতে। তারা নির্দিষ্ট পরিমাণ নীল সরবরাহে বাধ্য থাকত, কিন্তু কোনো সময়ে তা দিতে পারত না। ফলে ঋণ বাড়ত, তাদের আটকে রাখা হতো ও পেটানো হতো। দীনবন্ধু মিত্র নীল দর্পণে এই অত্যাচারের বিবরণ দিতেন। নীল চাষে অধিক মেহনত করতে হতো, সময় দিতে হতো এবং তাদের বিঘা প্রতি 7 টাকার কম উপার্জন হতো নীল চাষ করলে। এক ধরনের সচেতনতা নীল চাষিদের অনুপ্রাণিত করেছিল। এই সচেতনতা এসেছিল সাঁওতাল বিদ্রোহ, সিপাই বিদ্রোহ, ফরাসি আন্দোলন থেকে। এই সমস্ত কৃষক শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে কোম্পানির বিরোধিতা করেছেন। 1847 থেকে 1851 খ্রিস্টাব্দের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত কারণে নীলকরদের মুনাফা কমে গেলে তারা বাড়তি অত্যাচার চালায় চাষিদের ওপর। এই সময় আফিম ব্যবসা লাভজনক হওয়ায় কোম্পানির কাছে নীলের ও নীলকরদের গুরুত্ব কমে যায়। শিক্ষাপ্রসূত সচেতনতার প্রসার ঘটেছিল কলকাতা থেকে মফস্বলে। অত্যাচার ও শোষণ বন্ধের জন্য যে আন্দোলন নীল চাষিরা শুরু করে তাতে সমাজের বহু বুদ্ধিজীবী শ্রেণী নীল চাষিদের পক্ষ নেন। তাদের মধ্যে ছিলেন কলকাতার শিক্ষিত মধ্যবিত্তরা, সাংবাদিক ও খ্রিস্টান মিশনারিরা। 1880 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে পাবনা জেলার 52টি গ্রামের 2000 জন চাষি 10ই এপ্রিল সাধারণ ধর্মঘট করে। অচিরেই নদিয়া, মালদা, ঢাকা, দিনাজপুরের মানুষ মোরাদ বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসদের নেতৃত্বে ধর্মঘটে যোগ দেন। ভীত নীলকররা সরকারের কাছে আবেদন জানান। সরকার
বাহিনী না পাঠিয়ে কমিশন বসায়। সাঁওতাল সিপাহি বিদ্রোহে আতঙ্কিত সরকার শক্তি প্রয়োগ করতে চায়নি। সার্বিক কৃষক বিদ্রোহের সম্ভাবনা প্রতিহত করতে সরকার যে ঘোষণা প্রচার করে তাতে বলা হয় যে পুলিশ নীল বিবাদে নীল চাষিদের পক্ষ নেবে, নিজ জমিতে যে কোনো চাষের অধিকার নীল চাষিদের আছে, এতে নীলকর সাহেবরা হস্তক্ষেপ করতে পারবে না, কৃষকদের নীল চাষে বাধ্য করা যাবে না। এই ঘোষণায় নীল চাষিদের সর্বাত্মক জয় ঘটে। নীল বিদ্রোহ বাংলা তথা ভারতের ইতিহাসে নানাভাবে গুরুত্বপূর্ণ। ক্লিংয়ের মতে নীল বিদ্রোহ সরকারের কৃষক নীতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছিল। সরকারের কৃষক সহানুভূতি ছিল কর্তব্যবোধ প্রসূত। নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত হরিশ্চন্দ্রের কার্যাবলী ভারতের রাজনীতির চিন্তা বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় যে এই প্রথম শহরের একজন বুদ্ধিজীবী নিজেকে কৃষক সম্প্রদায়ের মুখপাত্র রূপে উত্থাপিত করেছিলেন। ঐতিহাসিক নটরাজনের মতে ভারতের শ্রমিক আন্দোলনের আগে, গান্ধীজির জন্মের আগে কৃষকরা যে স্বতঃস্ফূর্ত ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল তা সংগ্রামী চেতনার প্রমাণ দেয়। নীল বিদ্রোহ কলকাতায় নতুন ধরনের রাজনৈতিক কার্যাবলীর সূচনা করেছিল। সরকার নীলকরদের সাহায্য করেনি। কলকাতার হিন্দুদের রাজনৈতিক সংগঠন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন রাজনৈতিক আন্দোলনে ব্রিটিশ কৌশল অনুকরণ করতে শুরু করেছিল। বাংলায় জাতীয়তাবাদের সূচনা ঘটেছিল। বিদেশি ধর্মপ্রচারকদের কৃষকপ্রীতি বাঙালিকে অনুপ্রাণিত করেছিল। সাধারণের প্রতি যে মমত্ববোধ হরিশ্চন্দ্র তৈরি করেন তা বঙ্কিমচন্দ্রকে সংক্রমিত করেছিল। নীল বিদ্রোহের তাৎক্ষণিক ফল ছিল নীল চাষিদের মহিমা বৃদ্ধি। সমসাময়িক শিশির কুমার ঘোষের মতে হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ এই গণ আন্দোলন অর্থনৈতিক শোষণ ও উৎপীড়ন থেকে উদ্ভূত হলেও এর জাতীয়তাবাদের আবেদন ছিল গভীর। এই বিদ্রোহ ছিল সামন্ত প্রথা ও উপনিবেশিকতার মূল ভিত্তির ওপর প্রথম প্রচণ্ড আঘাত। আজকে আমরা নীল বিদ্রোহের কারণ সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট কোনো একটি ভিডিওতে আমরা এই ঘটনার পরবর্তী পর্যায়ে নিয়ে আলোচনা করব। বিষয়টি জানতে চ্যানেলটি ফলো করতে ভুলো না। আমাদের আরেকটি নতুন চ্যানেল ইতিহাস চেতনা চ্যানেলটিতে আমরা ইতিমধ্যেই ইতিহাসের বিভিন্ন ঘটনার নানা দিক নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সম্পর্কে জানার ইচ্ছুক হও তাহলে ভিডিওগুলি দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।